আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম। পোলট্রি ফার্ম করুন স্বাবলম্বন, তুষ জীবাণুমুক্ত করণের রেসিপিতে আপনাকে স্বাগতম। একটা মিস্টেক হয়ে গেছে গত কালকে, যে টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাইছি সেটা হলো তুষ বা লিটার কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কিন্তু ওই টিউটোরিয়ালের আগে আপনাদেরকে এই টিউটোরিয়ালটি দেওয়া উচিত ছিল। এটা আজকে দিচ্ছি, এটা আগে আপনারা দেখবেন, কারণ তুষটি আগে জীবাণুমুক্ত করতে হবে, তারপরে তুষের ব্যবস্থাপনা করতে হবে, তুষ কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় বা তুষ কীভাবে ফার্মের ভিতরে ব্যবহার করতে হয় সেটা পরবর্তীতে দেখতে হয় বা করতে হয়। তো আজকে যে টিউটোরিয়ালটি দিব এটি হলো তুষ কীভাবে জীবাণুমুক্ত করতে হয় তার এসওপি। তুষ জীবাণুমুক্ত করার ধারাবাহিক কাজের বিবরণ নিম্নে দেওয়া হলো, যা নিম্নের ক্রমানুসারে সম্পন্ন করতে হবে। তুষ শুষ্ক, পানি ধারণ ক্ষমতা সম্পন্ন, পরিষ্কার, ধুলা বালিমুক্ত হতে হবে। তুষ যাতে সুচালো না হয় সেদিকে নজর রাখতে হবে। 9 লিটার পানিতে 1 লিটার ফরমালিন, 9:1, তার মানে 9 লিটার পানি 1 লিটার ফরমালিন একসাথে মিশ্রিত করে তুষের উপর স্প্রে করতে হবে, অথবা এবং কপার সালফেট 5 থেকে 10 গ্রাম প্রতি লিটার পানিতে মিশ্রণ করে তুষের উপর স্প্রে করতে হবে। তুষের মধ্যে চালের গুঁড়া, ধুলাবালি, খড় ইত্যাদি চালনি দিয়ে চেলে ফেলে দিতে হবে। তুষ আলাদা ঘরে চালতে হবে, যদি আলাদা ঘর না থাকে তাহলে একটি শেডে তুষ চালার ব্যবস্থা করতে হবে, এবং তুষ চালা শেষ হলে এই শেড ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। শেডে বাচ্চা ওঠার কমপক্ষে 7 দিন পূর্বে তুষ জীবাণুমুক্ত করার কাজ সম্পন্ন করতে হবে। শেডের সমস্ত অংশে তুষ বিছিয়ে শেডের ভিতর ফিউমিগেশন করতে হবে। তুষের পুরুত্ব শীতকালে 3 থেকে 4 ইঞ্চি এবং গরমকালে 2 থেকে 3 ইঞ্চি হতে হবে। এখানে 5 নম্বর যে পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট, এটি যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়, কারণ আপনি যদি সমস্ত শেডে ফিউমিগেশন করতে পারেন তাহলে আপনার তুষ এবং শেডের ভিতরে যত প্রকার জীবন থাকবে সব ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সমস্ত শেড বন্ধ করে দিয়ে এয়ার টাইট করে দিতে হবে, যাতে কোনো প্রকার বাতাস ভেতরে বা ভেতর থেকে কোনো বাতাস বাইরে যেতে না পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যেটা রেশিও ফিউমিগেশন করার জন্য, সেটি হলো যে 2 গ্রাম যদি ফরমালিন হয়, 1 গ্রাম পটাশিয়াম দিয়ে আপনারা ফিউমিগেশন করতে হবে। সোজা কথা, যত গ্রাম ফরমালিন দিবেন তার অর্ধেক পটাশিয়াম দিতে হবে, অথবা যত গ্রাম পটাশিয়াম দিবেন তার ডাবল ফরমালিন দিতে হবে। দিয়ে আপনারা পুরো শেড ফিউমিগেশন করতে পারেন এবং তুষ ফিউমিগেশন করতে পারেন, এবং ফিউমিগেশন করলে আপনার ঘর সবচেয়ে নিরাপদ হবে, জীবাণুমুক্ত থাকবে। আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, web.facebook.com/groups.poultrymanagement24, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলের নাম এগ্রি বিজনেস বিজ্ঞানসম্মত মুরগি পালন। আপনারা অনেকে বিদেশ থেকে অনেক জায়গা থেকে প্রশ্ন করেছেন অনেক ধরনের পোলট্রি সম্বন্ধে, পোলট্রি ম্যানেজমেন্ট সম্বন্ধে, সেই প্রশ্নগুলো অনেক সময় আমি উত্তর দিতে পারছি, অথবা অনেক সময় সময়ভাবে দিতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এরপরে যত প্রকার ম্যানেজমেন্ট আসবে এবং প্রতিনিয়ত যত ভিডিও দেওয়া হবে সবগুলো আপনারা দেখতে পারবেন, সেজন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।